Rakshali Rastana, Soyrorani Rastana, Dillishai Rastana, Bharatpati Rastana, Bharatar Dalalera, Hushiyar Shabdan, Sikkim Noy, Bhutan Noy, Edeshtiyar Bangladesh, Sikkim Noy, Bhutan Noy, Sikkim Noy, Bhutan Noy, Edeshtiyar Bangladesh, Edeshtiyar Bangladesh, Sikkim Noy, Bhutan Noy, Sikkim Noy, Bhutan Noy, Edeshtiyar Bangladesh, Edeshtiyar Bangladesh, Sikkim Noy, Bhutan Noy, Sikkim Noy, Bhutan Noy, Edeshtiyar Bangladesh, Edeshtiyar Bangladesh, Sikkim Noy, Bhutan Noy. সে আলোচনা আছে, অর্থাৎ আগামী নির্বাচনটা কত সহজভাবে হবে, সে কারণে আজকে শেখ হাসিনার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, জোর করে ক্ষমতায় দেখা যায়, কিন্তু ক্ষমতা থেকে যাওয়ার পথটা যদি সুন্দর না হয় পরিণতিটি বড় ভয়াবহ হয়। অনেক কিছু করছেন, কিন্তু আপনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করে আহ্বান করেন গণতন্ত্রের পথের একটি সুষ্ঠু নির্বাচনে, তাহলে আপনার বিরুদ্ধে খেপা মানুষগুলি কিছু সময়ের জন্য শান্ত হবে। বাংলাদেশের মানুষকে তো ক্ষমা করতে পারে, বাংলাদেশের মানুষ খুব একটা এক্সট্রিম না, তারা সহজে রুষ্ট হয় আবার সহজে কিন্তু তুষ্ট হয়। দীর্ঘদিনের লড়াইয়ের যেই আছে, কষ্ট আছে আমাদের, সেটা যার জন্য লড়াই করছি সেই কাজটা যদি আপনি আগিয়ে দেন, তাহলে আমাদের রুষ্ট মনোভাবটা পরবর্তী পর্যায়ে প্রতিফলিত নাও হতে পারে, সেটাই হল সবচেয়ে উত্তম পথ। আমি আপনাদের ইতিহাসের পাতা থেকে 16,000 বছর আগের ইতিহাস আপনারা পড়েন না, অনেকে জানেন না, বা আমাদের পড়তে হয় তাই জানছি, রামায়ণ নামক একটা পুস্তক আছে, রামায়ণ, রাম রাবণের যুদ্ধ ভারতবর্ষের দক্ষিণাঞ্চলে। এই সামনে দুর্গাপূজা, আমরা যে দুর্গাপূজাটা সামনে করব এটার বলে অকাল বুধ, অর্থাৎ এই সময় দুর্গার আগমন না, দুর্গার আগমন ফাল্গুনের তিথিতে। রাম যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করব, দুর্গার কৃপা লাভের জন্য অকালে দুর্গাকে ডাকলেন, নাকি পূজা করবেন, পূজার যখন আয়োজন করলেন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তখন দেখা গেল দুর্গা পূজা করে যে মন্ত্রতন্ত্র শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে, পূজা করতে পারে, এমন কোনো ব্রাহ্মণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বিভীষণ, রামের ভাই, রাবণের ভাই বিভীষণ বলল যে রামচন্দ্র, আমার ভাই রাবণ দুর্গার ভক্ত, তিনি অত্যন্ত শুদ্ধ করে মা দুর্গার পূজা করতে পারে। তখন বলল, আমি তার বিরুদ্ধে দুর্গার পূজা করছি, সে কি পূজায় আসবে, পরে তোমরাই তাকে দাওয়াত দাও। দাওয়াত নিয়ে গেল, রাবণ হাসতে হাসতে বলল, লক্ষণকে লক্ষণ, কি উদ্দেশ্যে তোমার আগমন, এই অসময় কেন তোমরা দুর্গাকে ডাকছ, কেন পূজা করছ, আমি জানি মা দুর্গার কৃপা নিয়ে তোমরা আমাকে বধ করবে, সেই জন্য তারপরে লক্ষণ আমি পূজাতে যাব, আমি দুর্গার ভক্ত, আমি মাকে বিনা পূজায় মরতে থেকে, অর্থাৎ এই পৃথিবী থেকে যেতে দেব না। রাবণ আসলো, যুদ্ধ এই পূজা হলো, রামের বাসনা পূর্ণ হলো, কিন্তু রাবণের রাজত্ব শেষ হলো, রাবণ বিদায় দিল। এটা কি, অর্থাৎ দুর্গার প্রতি তার মমত্ব যে শ্রদ্ধাবোধ, সে কারণে বলছে যে আমার মা দুর্গা বিনা পূজায় যেতে পারে না, আমার যাই হোক, আমি শেখ হাসিনাকে বলব সেই গল্পটা বলব। আজ অনেক জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অনেক জায়গায় কি বলবো, দেশে আজ গণতন্ত্র বলতে কিচ্ছু নেই, সার্বভৌমত্ব খর্ব হচ্ছে দেখেই, সেই আলোতে আমাদের প্রতিষ্ঠাতা আবু সায়েম ভাই আমাদের সার্বভৌমত্ব রক্ষা পরিষদ সরবকে দাঁড় করিয়েছেন। সরব দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলবে। সরব ইতিমধ্যে বেশ কিছু ডিস্ট্রিক্ট কমিটি কমপ্লিট করেছে, উপজেলা কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে। আমি চাই সরব 64টা জেলায় দেশের যে জায়গায় স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হবে সেই জায়গায় সরব ঘনিষ্ঠভাবে নেতৃত্ব দেবে, এবং তার পাশাপাশি
আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, সরব ব্ল্যাক ব্যাংকের আবু সাইম ভাইয়ের সাথে পরামর্শক্রমে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চাই দেশের যে ক্লান্তি লগ্ন চলছে করোনা মহামারীতে, আপনারা জানেন কি না, বিভিন্ন জায়গায় সরব ব্ল্যাক ব্যাংকের পক্ষ থেকে যখন করোনার ভয়াবহ লকডাউন চলে, যখন মানুষ ঘরের মধ্যে আবদ্ধ, তখন সরব ব্ল্যাক ব্যাংকের সরবের এক ঝাঁক কর্মীরা কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দাঁড়ে দাঁড়ে বিভিন্ন ক্লিনিকে হাসপাতালে মানুষের কাছে গিয়েছে ব্লাড দেওয়ার জন্য। তো আমি চাই সরব এবং সরব ব্লাড ব্যাংক 64টি জেলায় মাথা উঁচু করে দুঃসময় মানুষের পাশে দাঁড়াবে এই আশা এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আজকের অতিথিবৃন্দকে সরব এবং সরব ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি উপস্থিত সরবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা ভাবেন বাবু গয়েশ চন্দ্র রায়। তবে একটি কথা বলতেই হয়, এই বিষয়টিকে একটু পরিষ্কার করার জন্য আমি একটু সময় চাচ্ছি। সরব সৃষ্টি যিনি করেছিলেন তিনি হলেন ঢাকা সাভারের কৃতি সন্তান, দুজনই উপস্থিত নেই, স্পেন প্রবাসী, এক সময়ের টুকু ছাত্রনেতা ছিলেন, যার নাম আবু সাইম। তিনি আসলে সেই সুদূর স্থান বসে থেকে এক সময়ের গভীর চিন্তা চেতনা করে একটা ছাত্র আত্মাকে যুবনেতা, সেটা হচ্ছে সার্বভৌমত্ব রক্ষাবেক সরব আবুসিন নেত্রী। উনি চিন্তা করে দেখালেন ব্যক্তিত্ব যে আসলে সার্বভৌমত্ব বাংলাদেশী আবুসিন নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বাংলাদেশের হচ্ছে শুধু সার্বভৌমত্বই গর্ব হয় না, পাশাপাশি আমাদের মৌলিক একটা রাষ্ট্রীয় কাঠামোর যে স্বাধীনতা, সামগ্রিক যে একটা স্বাধীনতা, সর্বোপরি প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কর্ম হচ্ছে, সেই আলোকে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পরিষদ উনি তৈরি করলেন, সৃষ্টি করলেন, তার ডাকে আমরা সাড়া দিয়েছি। আর সরব সৃষ্টি লগ্ন থেকে ব্যক্তিগতভাবে আমি লিয়াকত ওর ডাকে সাড়া দিয়েছি, এই জন্য যে আসলে সরব একটি গঠনমূলক সংগঠন, সরব একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সরব একটি অরাজনৈতিক সংগঠন। সেই কারণে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করেছি যে এর সাথে কাজ করা অতীব জরুরি এবং নাগরিক দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কলামিস্ট এবং সাংবাদিক, বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন ভাই জনাব সকর মাহমুদ ভাই। তো যে কথাটি বলতেছিলাম, আসলে সার্বভৌমত্ব কি কি পর্যায়ে কি কি আঙ্গিকে খর্ব হচ্ছে তার কিছু নমুনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এক নাম্বার হচ্ছে আমরা স্বাধীন দেশ স্বাধীন করেছি দীর্ঘ 9 মাস যুদ্ধের বিনিময়ে, কিন্তু স্বাধীনতা পেয়েছি কিন্তু সার্বভৌমত্ব খর্ব হচ্ছে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে। তার প্রমাণ বাংলাদেশের সীমানার সীমানা অতিক্রম করে ভারতীয় প্রতিবেশী দেশের জনগোষ্ঠী এবং প্রশাসনের লোকেরা ঢুকে বাংলাদেশের জমি থেকে ফসল কেটে নিয়ে যাওয়া, গরু নিয়ে যাওয়া,
গুলি করে হত্যা করে হত্যা করে মানুষ মারা তার উদাহরণ সেনানি জলন কুলগর যাকে গুলি করে হত্যা করে কাটা তার উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল দীর্ঘ অনেক দিন সে এক পর্যায়ে সুর্খী হয়ে গিয়েছিল কিন্তু তার কোনো প্রতিবাদ তার কোনো প্রতিকার আমরা করতে পারিনি বাংলাদেশের জলসীমায় ভারতীয় মাছ ধরার ট্রলার ঢুকে বাংলাদেশের জলসীমা থেকে মাছ ধরে নিয়ে যাওয়া ঠিক এমনি ভাবে প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে গর্ব হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না তারপরে স্বাধীনতা শুধু গর্বই হচ্ছে না পাশাপাশি গণতন্ত্র গর্ব হচ্ছে গণতন্ত্রকে নস্যাৎ করা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে ভোটাধিকার হরণ করা হচ্ছে এই হচ্ছে বাংলাদেশ তথাকথিত অনির্বাচিত দিনের ভোট রাতে রাতে হরণ করে ক্ষমতায় জবরদখল করে যিনি অধিষ্ঠিত আছেন তার হচ্ছে এই হচ্ছে ওনার দেশপ্রেম আবার উনি একটা সময় বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত তাদের ইতিহাসে কখনই ভোলার কথা না ভুলবে না ঠিকই ভোলার তো কথা না অনেক কিছু দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য আপনি ভারত থেকে কি আনতে পেরেছেন কি এনেছেন সব তো দিয়ে দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো কি এনেছেন তো সম্মানিত উপস্থিতি আমি দীর্ঘদিন অসুস্থ তারপরও সর্বের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারিনি অসুস্থ শরীর নিয়েও সেই কুমিল্লা দাউদকান্দি থেকে এসেছি এখানে বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন আর এই ক্ষেত্রে আমি বলবো বিনীতভাবে আহ্বান করব সার্বভৌমত্বর উপরে ব্যাখ্যা দেওয়ার মতন মঞ্চে যথেষ্ট অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন বিশেষ করে আমি মহাত্মা হোসেন আলম ভাইকে বিনীতভাবে আহ্বান করব সার্বভৌমত্বের সামগ্রিক ব্যাখ্যাটুকু উপস্থাপন করার জন্য এবং আমরা যাতে সর্বের কাজ করতে পারি আপনাদের কি আপনাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন যাতে আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের একটি মানচিত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা যাতে কাজ করতে পারি আমরা কোনো রাজনৈতিক দল নই আমরা স্বেচ্ছাসেবী সংগঠন অরাজনৈতিক সংগঠন সুতরাং আমাদেরকে সর্বাত্মক সর্বমহলের কাছ থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করি সরকারে যেই আসুক যদি দেশের বিরুদ্ধে কাজ করেন আমরা তাদের সমালোচনা করব যারা জনগণের বিরুদ্ধে কাজ করবেন আমরা তাদের সমালোচনা করব এটাই স্বাভাবিক এটাই সর্বের উদ্দেশ্য এটাই সর্বের লক্ষ্য তো আমি আসলে বলার অনেক কিছু ছিল বলতে পারছি না শারীরিকভাবে আসলে সত্যিকার অর্থে আমি অসুস্থ শরীর ভাই জানেন দীর্ঘদিন আমি অসুস্থ তারপরও কাজ আমি করি থেমে থাকি না আপনাদেরকে সর্বের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই এবং সর্বের সাথে নিজেদেরকে নিবেদিত করার জন্য আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সার্বভৌম কলা পরিষদ জিন্দাবাদ